সমগত কমনওয়েলথ গেম এনে সময়তে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার দ্বারা মানসিক হারাশাস্তির সম্মুখীন হয়েছে টোকিও অলিম্পিকর ব্রঞ্জ পদক বিজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই। এক টুইটযোগে ভারতীয় বক্সিংৰ শীর্ষ সংস্থাটোর বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উত্থাপন করেছে লাভলিনা বরগোহাঁই। বার্মিংহামত অনুষ্ঠিত হবলগিয়া কমনওয়েলথ গেমসত ভারতক প্রতিনিধিত্ব করব খেলোয়াড়গৰাকী। আন্তঃরাষ্ট্রীয় প্রতিযোগিতাখনৰ বাবে অনুশীলন চলাই থকার মুহূর্ততে তারকাগৰাকীয়ে উত্থাপন করা এই অভিযোগে ব্যাপক চর্চা লাভ করেছে। সোমবারে এটা টুইটযোগে লাভলিনাই কয় যে কর্তৃপক্ষৰ দ্বারা তেওঁৰ প্রশিক্ষকসকল নিরন্তর হারাশাস্তির সম্মুখীন হয়েছে আর ইয়ার ফলত কমনওয়েলথ গেমসর প্রস্তুতিও বাধাগ্রস্ত হয়েছে। অলিম্পিক পদক বিজয়ী লাভলিনাই অভিযোগ করেছে যে তেওঁৰ প্রশিক্ষকসকলক কমনওয়েলথ গেমসর চৌহদত প্রবেশ করার ক্ষেত্র কর্তৃপক্ষই সম্মতি জানাবলৈ অস্বীকার করেছে। আনহাতে আর এজন প্রশিক্ষকক ঘরলৈ প্রেরণ করা হয়েছে। খেলোয়াড়গৰাকীৰ অভিযোগ অনুসরি অলিম্পিক পদক জয়ত তেওঁক সহায় করা দুই প্রশিক্ষকক কমনওয়েলথ গেমস 2022ৰ প্রশিক্ষণত অংশগ্রহণ করবলৈ অনুমতি দিয়া হোৱা নাই। লাভলিনাই টুইটটোত কয় যে তেওঁৰ এগৰাকী প্রশিক্ষক সন্ধ্যা গুৰুঙক বার্মিংহামৰ কমনওয়েলথ ভিলেজত প্রবেশ করবলৈ অনুমতি দিয়া হোৱা নাই। আনহাতে তেওঁৰ আন এগৰাকী প্রশিক্ষকক ভাৰতলৈ ঘূৰাই পঠিওৱা হৈছে। এনে অৱস্থাত তেওঁ প্রশিক্ষণত মনোনিবেশ কৰিব পৰা নাই। লাভলিনাই লগতে অভিযোগ কৰিছে যে ইস্তানবুলত অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশ্বিপৰ পূৰ্বেও তেওঁ একে ধৰণৰ হাৰাশাস্তিৰ সন্মুখীন হৈছিল আৰু সেয়ে আগন্তুক বার্মিংহাম গেমছতো অনুৰূপ ঘটনা ঘটিব বুলি তেওঁ আশংকা কৰিছিল। আনহাতে লাভলিনাৰ এই অভিযোগৰ পিছতে বক্সিং ফেডাৰেশ্যন অৱ ইণ্ডিয়াই কয় যে প্ৰশিক্ষকৰ স্বীকৃতি প্ৰক্ৰিয়া ভাৰতীয় অলিম্পিক সংস্থাৰ দ্বাৰা পৰিচালনা কৰা হৈছে আৰু বিষয়টো শীঘ্ৰে সমাধান কৰা হ'ব বুলি তেওঁলোকে জানিবলৈ দিয়ে। নিউজ ডেস্ক রিপোর্ট, পাকিস্তান।